হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আমরা জানবো টোটা রায়চৌধুরীর এর জীবনের এমন কিছু দিক যা হয়তো অনেকেরই অজানা। পুরোটা শুনলে হয়তো আপনিও নতুন কিছু অনুভব করবেন। কিভাবে কঠিন সময়ে নিজের স্বপ্নের পথে অটল থেকে সমস্ত বাধা পেরিয়ে সফল হওয়া যায় তারই এক অনন্য উদাহরণ এই জীবন কাহিনী। প্রত্যেক সফলতার গল্পের পেছনে থাকে এক সংগ্রামের অধ্যায়, আর এই গল্প তার ব্যতিক্রম নয়। চলুন জেনে নিই সেই অনুপ্রেরণার গল্প। কঠিন সংগ্রাম আর অদম্য সাহসের গল্প, এভাবেই শুরু হয় টোটা রায়চৌধুরীর জীবনযাত্রা। অভিনয়ের স্বপ্ন নিয়ে যে যুবক নিজের চেনা পরিবেশ ছেড়ে কঠিন পথে পা বাড়িয়েছিল, আজ সে টলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। ফ্যাশন মডেলিং থেকে সিনেমার পর্দা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে তারকা হয়ে ওঠা টোটা রায়চৌধুরীর জীবনের এই রূপান্তরের গল্প শোনায় একটি গভীর প্রেরণার আখ্যান। টোটা রায়চৌধুরীর জীবন সংগ্রামের কাহিনী অত্যন্ত অনুপ্রেরণামূলক। অভিনয় জগতে আসার পথটি তার জন্য সহজ ছিল না, বিশেষত বাংলা সিনেমায় নিজের জায়গা তৈরি করা এক বড় চ্যালেঞ্জ ছিল। তিনি যখন অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন, তখন অনেকেই তার সিদ্ধান্তকে সমর্থন করেননি, তবুও নিজের আত্মবিশ্বাস এবং অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। টোটার পরিবারে কেউ চলচ্চিত্র জগতের সাথে যুক্ত ছিলেন না, তাই অভিনয়ের ব্যাপারে কোনো পারিবারিক সহযোগিতা পাওয়া তার জন্য সম্ভব ছিল না। প্রথম দিকে মডেলিং শুরু করলেও অভিনয়ে স্থায়ী জায়গা তৈরি করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। বড় বড় প্রযোজক এবং পরিচালকদের সামনে কাজ পাওয়া ছিল বেশ কঠিন। এই সময়ে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয় তাকে, কিন্তু তিনি হাল ছাড়েননি। প্রথম দিকের কিছু ছোট চরিত্রে অভিনয় করেই তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। আস্তে আস্তে তার প্রতিভা মানুষের নজরে আসতে শুরু করে। তারপরও তার পথচলা খুব মসৃণ ছিল না, বড় বাজেটের সিনেমায় কাজ করার সুযোগ কম ছিল, তাই তিনি ছোট বাজেটের চলচ্চিত্র এবং টিভি সিরিজে কাজ চালিয়ে যান। তবে প্রকৃত সাফল্য আসে যখন তার অভিনীত কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ জনপ্রিয়তা পায়। তার অভিনয় দক্ষতার জন্য তিনি ধীরে ধীরে পরিচালক ও প্রযোজকদের কাছেও সমাদৃত হতে থাকেন, বিশেষ করে হিন্দি সিনেমা কহানি 2 এ তার গুরুত্বপূর্ণ চরিত্রটি তাকে ভারতজুড়ে পরিচিত করে তোলে। টোটার জীবন সংগ্রাম প্রমাণ করে যে প্রতিভা এবং পরিশ্রম দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। টোটা রায়চৌধুরী একজন জনপ্রিয় টলিউড অভিনেতা এবং মডেল, যিনি তার অভিনয় প্রতিভার মাধ্যমে বাংলা সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি 1976 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। অভিনয় জগতে আসার আগে টোটা রায়চৌধুরী একজন সফল মডেল ছিলেন এবং বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। টোটা রায়চৌধুরীর অভিনয় ক্যারিয়ারের শুরু হয় 1996 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা লাঠি দিয়ে। এরপর তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন সিনেমা, টেলিভিশন শো এবং ওয়েব সিরিজে অভিনয় করেন। তার অভিনয় দক্ষতা এবং অনবদ্য ব্যক্তিত্ব তাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেয়। টোটা রায়চৌধুরী শুধুমাত্র বাংলা সিনেমায় নয়, হিন্দি সিনেমাতেও তার প্রতিভার পরিচয় দিয়েছেন, বিশেষ করে কহানি 2 সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। এছাড়া তিনি ওয়েব সিরিজেও কাজ করেছেন এবং সেখানেও তার অভিনয় দক্ষতা সকলের মন কেড়েছে। টোটা রায়চৌধুরী শুধু একজন দক্ষ অভিনেতা নয়, তিনি একজন মার্শাল আর্টিস্টও। তার ফিটনেস এবং মার্শাল আর্টের দক্ষতার জন্য তিনি ইন্ডাস্ট্রিতে বিশেষভাবে পরিচিত। যদি এই গল্পটি আপনাকে ছুঁয়ে যায়, তবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর কাকে নিয়ে পরের ভিডিওটি বানানো যেতে পারে সেটিও কমেন্টে জানান। দেখা হবে পরের গল্পে।